পাতংয়ে একটা খুব বড় ইন্ডাস্ট্রি হলো কার রেন্ট। না আপনি যদি এখানে নিজে ড্রাইভ করে আপনার ট্যুরিস্ট ডেস্টিনেশনে যেতে চান, আপনি নিজে বাইক নিয়ে নিতে পারেন অথবা গাড়ি রেন্টে নিতে পারেন, সেটা অনেক বেশি আপনার টাকা বাঁচাবে। মানে এখানে আমি যা খোঁজ খবর নিলাম, একটা বাইক রেন্ট আপনাকে 200 থেকে 300 ফাটে আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি সেই প্ল্যান করেই এসেছিলাম, কারণ আমি এখানে আসার আগে বেশ একটু রিসার্চ করি, ইউটিউবে ভিডিওস দেখি, প্রচুর ইউটিউবার্স তারা ভিডিওতে দিয়েছে যে পাবলিক ট্রান্সপোর্টেড মানে পাতংয়ে কিন্তু এইভাবে ট্রেন বা মেট্রো চলে না ব্যাংককের মতন। এখানে ট্যাক্সি বা টুকটুক বা অন্য কোনো কিছু ট্রান্সপোর্ট ইউজ করে, সাইট সিন না করে যদি আমি বাইক রেন্টে নিয়ে করি, সেটা অনেক আমার পয়সা বাঁচাবে। আমি একটা মেন্টাল প্রিপারেশনে ছিলাম, ঠিক আছে চলো একটা দিন একটা 24 ঘন্টার জন্য বাইক নিয়ে নেবো, কত লাগবে, 300 ভাট লাগবে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ম্যাক্স টু ম্যাক্স 600 টাকা। কিন্তু যখন আমি কথা বলতে যাই, সব কিছু ঠিকঠাক যে আমি অমুক দিনে ওই টাইমে বাইক নিতে আসবো, আমার তারা লাইসেন্স দেখতে চাই, আমি আমার ইন্ডিয়ারতে যে লাইসেন্স রয়েছে বাইকের লাইসেন্স, সেই লাইসেন্সটাও তাকে দেখাই, সব কিছু হয়ে যায়। তারপর তারা খুব পয়সা চাচাই করছিল, যাই না আমার কী মনে হলো, আমি তাকে বললাম যে যখন আমি নেব তখনই আমি আপনাকে পেমেন্টটা করব। তো যাই হোক, বলে আমি যখন বাইরে এলাম, বাইরে এসে জাস্ট দুটো ক্রসিং পরেই আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম 3 থেকে 4 পুলিশ যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছে, তারা র্যান্ডামলি বাইক ধরছে, এবং বাইক ধরে সবার আগে তাদের থেকে চাইছে যে তাদের কাছে কোনো ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে কি না। আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্টারন্যাশনাল লাইসেন্স কটা লোকের কাছেই বা থাকতে পারে, হয়তো আপনার কাছে, বাট ম্যাক্সিমাম ট্যুরিস্টের কাছে, কিন্তু তার কান্ট্রি লাইসেন্সটাই ম্যাক্সিমাম থাকে, ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে না। তো যেহেতু ইন্টারন্যাশনালসে থাকে না, সঙ্গে সঙ্গে তারা কিন্তু 1000 ভাটের আপনাকে একটা ফাইন করে দিচ্ছে। মানে বুঝতে পারছেন, সেখানে কিন্তু আপনার কোনো রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার যাচ্ছে। আপনি যখন কোনো বাইক রেন্টে নিতে যাচ্ছেন, সেখানে আপনাকে কিন্তু কোনোরকমভাবে বলছে না যে আপনার কাছে যে লাইসেন্সটা রয়েছে সেই লাইসেন্সটা অনলি আপনার দেশের লাইসেন্স, আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স ছাড়া আপনাকে গাড়ি দেওয়া যাবে না। তারা কী করছে, আপনার পাসপোর্ট জমা নিচ্ছে, আপনি হয়তো খুব পয়সা বাঁচানোর চক্করে খুশি খুশি আপনি বাইক রেন্টে নিয়ে নিচ্ছেন, ব্যাস যেই মুহূর্তে রাস্তায় বেরোবেন আপনি কেস খেয়ে গেলেন, আপনাকে বাইক ধরলো, আপনি টাকা বাঁচানোর চক্করে উল্টে 1000 ভাটের ফাইন দিয়ে দেন। মানে বুঝতেই পারছেন, এখানে আপনাকে ব্যাপারটা বাঁচতে হবে। যদি আপনার নিজস্ব লাইসেন্স না থাকে, সেটাও ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে, ভুলেও কিন্তু আপনি এখানে বাইক ভাড়া নেওয়ার কথা ভাববেনও না, কারণ এখানে কিন্তু আইন প্রচণ্ড স্ট্রিক্ট, এখানে প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে। এবং আমি তারপরে হোটেলে এসে যখন আমার হোটেলের যেই স্টাফরা তাদের সঙ্গে কথা বললাম, তারাও বললো যে আগে এতটা স্টাফ ছিল না, আগে এতটা কমপ্লিকেটেড ছিল না যে বাইক নিয়ে এইভাবে কী বলবো, বাইক নিয়ে এইভাবে ট্যুরিস্টদের ধরা হয়। কিন্তু ইদানিং বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফলে এখানকার লোকাল গভর্নমেন্ট অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, এবং তারা পার্টিকুলারলি বাইক নিয়ে বেরোলেই লাইসেন্স না থাকলে আপনাকে ধরে কেস দিয়ে দেবে। তাই আমাকে এখন নেক্সট খুঁজতে হচ্ছে যে আমি এখন এই সাইট সিনগুলো করবো, যেরকম বিগ বুদ্ধা, করুণ ভিউ পয়েন্ট, বেশ কিছু এরকম 8-10 প্লেসেস রয়েছে যেই জায়গাগুলোতে বেসিক্যালি এখানকার ট্যুরিস্টরা যায়। তো সেখানে যেতে যেতে যদি না যাওয়া, এত দূর থেকে এসছি ইন্ডিয়া থেকে, বুঝতেই পারছো যে হাই, ওকে ওকে, ইউ ক্যান সি দ্যার ইজ আ লেডি, ওকে ওকে ওকে, ইনি কিন্তু তার, বুঝতেই পারছেন যে তার রেস্টুরেন্টের পাবলিসিটি করছে। আপনাকে যেটা আমি বলেছিলাম, হয়তো অন্য একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম, বা না বলে থাকলে এখন বলে দিচ্ছি, আপনি ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে দেখবেন যে সেখানে হোটেলের বাইরে ছোটো ছোটো বাচ্চারা বা বড় বড় লোকেরা দাঁড়িয়ে আছে, এবং তারা রীতিমতো চিল্লে চিল্লে গেস্টদের মানে ট্যুরিস্টদেরকে ডাকে তার হোটেলে আসার জন্য। কিন্তু এখানে পুরো উল্টো, কোনো ছেলে থাকে না, প্রত্যেকটা হোটেলের বাইরে বেশ সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়িয়ে থাকে, এবং তারা চিল্লে চিল্লে আপনাকে ডাকবে আপনার হোটেলে যাওয়ার জন্য। এটা ওয়ান কাইন্ড অফ কমার্শিয়ালাইজেশন, বুঝতেই পারছেন, এটা একটা ট্যুরিস্ট স্পট, এবং সেখানে কিন্তু এটা হওয়াই স্বাভাবিক। যাই হোক, যেটা মেন টপিকে যেটা ছিলাম, যে এখানে বাইক রেন্টের ব্যাপারে সতর্ক হয়ে নেবেন, আপনি যখন রেন্ট নিচ্ছেন তখন বাইকার্স আপনাকে কিন্তু, যেটা বাইক রেন্ট দেয় যে সমস্ত কোম্পানি, আপনাকে রামপান্ট ঢপ দেবে,
সবগুলো শুনবেন, বুঝবেন, বা ডিসিশন নেবেন নিজের বুদ্ধি খাটিয়ে। কারণ আপনি ভাবুন আমাদের ইন্ডিয়াতেই কত স্ট্রিক্ট, ইটস টু স্ট্রিক্ট ইন ইন্ডিয়া, যে বাইক নিয়ে বেরোলে একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট স্পটে স্ট্রিক্ট হবে, এটাই তো স্বাভাবিক। আর লাইসেন্স আপনার ইন্ডিয়ান লাইসেন্স দেখে বা বাংলাদেশের লাইসেন্স দেখে আপনাকে গাড়ি দিয়ে দেবে, আপনার পাসপোর্ট জমা রাখতে হবে তার জন্য, ব্যাস আপনি পুরো ফেঁসে গেলেন সেই মুহূর্তে। আপনাকে নিজের গ্যাটের টাকা খরচা করে আপনাকে টাকা ফাইন দিতে হবে, হ্যাকেল করতে হতে হবে আপনাকে, কী বলবো, আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা আপনাকে আটকে রাখবে, বাট তারপরে আপনার কিন্তু একটা টাইম নষ্ট, একটা কী বলবো, যে সময়ের অপচয়, একটা হ্যারাসমেন্ট, উল্টে টাকার অপচয়।